নমস্কার বন্ধুরা, লাইফ টাইম ব্লগে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে গত পরশুদিন 11/11/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত থেকে একটি রায় বেরিয়েছে এবং সেই রায়ে বলা হয়েছে 13 মার্চ 2020 সালের যে রায় বেরিয়েছিল সেই রায় অনুযায়ী ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সমস্ত এমপ্লয়িকে ডিএ দিতে হবে এবং তার যদি কিছু এরিয়ার বাকি থাকে সেই এরিয়ারগুলিকেও এই রায় অনুযায়ী দিতে হবে এবং সেটি 2020 সালের যে রায় বেরিয়েছিল সেই রায় অনুযায়ী ডিএ এরিয়ারটিকে বলবৎ করতে হবে। চলুন আমরা এখন দেখে নেব 2020 সালের কী রায় ছিল এবং গত পরশুদিন কী রায় বেরিয়েছিল তার ডিটেলসটি। সেটি জানার জন্য আপনি ই কোর্ট সার্ভিসেস বলে একটি ট্যাব এখানে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে পেয়ে যাবেন। সেখানে কোর্ট কেস স্ট্যাটাস, সেখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের আইটেমসগুলি দিয়ে আপনি সেই কোর্ট কেসের ডিটেলসটি, অর্ডারের ডিটেলসটি বার করে নিতে পারবেন অথবা ক্যালকাটা হাইকোর্টের পেজে গিয়েও আপনি এই ডিটেলস তথ্যটি বার করে নিতে পারবেন। এখন আমি এই দুটিকে অলরেডি নামিয়ে রেখেছি এবং সেখান থেকে দেখে নেব গত পরশুদিন 11/11/2022 কী অর্ডার বেরিয়েছিল তার ডিটেলসটি। 11/11/2022 মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা যে রায় দিয়েছিলেন সেই রায়টি হচ্ছে এরকম ধরনের এবং সেখানে সেকেন্ড প্যারাগ্রাফে বলা হয়েছে 13 মার্চ 2020 সালে যে রায় ছিল সেই রায় অনুযায়ী সমস্ত কাজকর্মগুলিকে কমপ্লিট করতে হবে, সেই রায় অনুযায়ী সমস্ত ডিএ এরিয়ারগুলিকে এবং ডিএগুলিকে পেমেন্ট করতে হবে, তারপরেই তার শুনানিটিকে 14 ডিসেম্বর 2022 সালে নেওয়া হবে। এখন দেখে নেব এই 13 মার্চ 2020 কী রায় বেরিয়েছিল তার ডিটেলসটি। তার জন্য আমি সেই অর্ডারের কপিটিতে যাচ্ছে এবং এখানে দেখুন 13 মার্চ 2020 সালের যে অর্ডারের ডিটেলসটি ছিল সেটি এই ধরনের। এটি টোটাল 19 পাতার অর্ডার ছিল এবং এখানে ডিএ রায় সংক্রান্ত ডিএ কী দেওয়া হবে WBSEDCL এবং WBSETCL-এর এমপ্লয়ীদের তার ডিটেলস তথ্যটি এখানে রয়েছে, তার ডিটেলস অর্ডারটি এখানে রয়েছে। এটি 19 পাতার অর্ডার রয়েছে। আমি একটু নিচের দিকে গেলে তার ডিটেলস তথ্যগুলি পাবো এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কোর্ট অর্ডারের তথ্য এখানে দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ 22 এখানে রয়েছে এবং আমরা আরও নিচের দিকে গেলে মধ্যপ্রদেশের স্টেটের একটি আর্টিকেল নাম্বার এখানে দেওয়া রয়েছে 1954 SC 493, এই ধরনের বিভিন্ন তথ্যগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং আমরা আরও নিচের দিকে গেলে ডিটেলস অর্ডারের তথ্যটি পাব। আমরা আরও নিচের দিকে যাচ্ছি, তার জন্য এখানে বিভিন্ন হাইকোর্টের বিভিন্ন কোর্টের জাজমেন্টের অর্ডারের সঙ্গে তুলনা করে এই অর্ডারটি বার করা হয়েছিল এবং টোটাল এই অর্ডারটি 19 পাতার অর্ডার ছিল। আমরা এই অর্ডারের একদম নিচের দিকে যাচ্ছি এবং সেখানে দেখে নেব কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই সময়ে 2020 সালের 13 মার্চ। আমরা সেই জন্য চলে এসেছি এই অর্ডারের 18 নম্বর পেজে। 18 নম্বর পেজের নিচের দিকে রয়েছে দেখুন, এখানে যে ডিএর অর্ডারগুলি দেওয়া হচ্ছে সেটি 16 সাল থেকে 19 সাল পর্যন্ত যে অর্ডার রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী ডিএটাকে দিতে হবে এবং সেখানে যদি ডিএর কিছু প্রবলেম থাকে, ডিএর এরিয়ার যদি কিছু থাকে তাহলে সেটিকে 6 মাসের মধ্যে পেমেন্ট করতে হবে এবং 4টি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে। আমরা অনেকেই জানি WBSEDCL এবং WBSETCL-এর এমপ্লয়িরা 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে ডিএর এরিয়ার পেমেন্ট বাকি ছিল তার সমস্তটুকুই পেয়ে গেছেন এবং সেটি 5টি ইনস্টলমেন্টে পেয়ে গেছেন। আমি দেখব পরবর্তী অংশটিতে কী রয়েছে। দ্য কারেন্ট ডিএ শ্যাল বি পেবল অ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস ফ্রম April 1, 2020। মতলব কারেন্ট ডিএটাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হারেই দিতে বলা হয়েছে এই অর্ডারে এবং সেটি 1 এপ্রিল 2020 থেকে যে ডিএ দেওয়া হবে সেটি সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াইজ দিতে হবে WBSEDCL এবং WBSEDCL-এর এমপ্লয়ীদের। এবং সেখানে আরও একটি রয়েছে, যদি সেই পেমেন্টটি দিতে কিছু দেরি হয় তাহলে তার এরিয়ারটিকেও 10% পার অ্যানম মতলব 10% ইন্টারেস্ট কিন্তু এই জায়গায় দিয়ে যেতে হবে। তাহলে এই অর্ডারটি যদি কার্যকর হয়, গত পরশুদিনের 11/11/2022 যে অর্ডার বেরিয়েছিল সেই অর্ডারটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু WBSEDCL এবং WBSETCL-এর এমপ্লয়িরা এই হারে ডিএ পেয়ে যেতে চলেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ পেয়ে যেতে চলেছে এবং তার সমস্ত যে এরিয়া রয়েছে সেই এরিয়ারটিও পেয়ে যেতে চলেছে। এবং যদি হায়ার অথরিটি মেনে নেয় তাহলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এমপ্লয়িরা কিন্তু একটি হিউজ অ্যামাউন্টের এরিয়ার পেয়ে যেতে পারে। সেটি কত পাবে না পাবে তার ডিটেলস ক্যালকুলেশন আমি খুব সত্বর নিয়ে আসছি। সেটি দেখার জন্য আপনারা এই চ্যানেলটি ফলো করতে পারেন, সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে পর্যন্ত, টাটা, গুড বাই, বন্দে মাতরম।